দাদা কথা বলছো না কেন তুমি কি কোনো শব্দ শুনতে পাওনি ম্যাডাম মনে হলো গাছের ডাল মট করে ভেঙেছে না ডাল না আমার কোমর কোমরের হাড় ভেঙে গেছে চলো হাসপাতাল আমাকে হাসপাতালে নিয়ে যাও ও ম্যাডাম আপনি একটু এদিকে এসে বসুন ও কোথায় বসবো ও শেষ 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 ও আস্তে আস্তে দাঁড়ো এই আস্তে দাঁড়ো আমার কোমর নাই কোমর নাই ম্যাডাম এখন আরাম লাগছে না এই তো ম্যাডাম দেখেছেন সব ঠিক হয়ে গেছে এইটুকু ব্যথার জন্য যদি আপনি হাসপাতালে যেতে চান তাহলে নাচ শিখবেন কি করে ও রাখো তোমার নাচ আমার তো মনে হচ্ছে আমার সারা জীবন পঙ্গু হয়েই থাকতে হবে আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন এরকম অল্প স্বল্প ব্যথার চিকিৎসা আমি ঘরেই করতে পারি কি পারো তুমি হ্যাঁ কি চিকিৎসা করতে পারো কিসের সমাধান দিতে পারবে বলো দেখি ব্যথার জায়গায় গরম শেক আর এক গ্লাস পেস্তা বাদামের শরবত খাইয়ে দিলি না 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 ওরে বাবা না আমার আমার শরবত খাওয়ার কোনো দরকার নেই আমি শরবত খেতে চাই না ও হাই মে এই ওই যে ওখানে আমার ফোনটা আছে আমার ছেলে আমার সাদিককে একটা ফোন করো আবার ওনাকে কল করার কি দরকার উনি গেছেন বিয়ের কথা বলতে বিয়ের কথা বলে আসুন তারপর না হলে আমি তোমাকে বলেছি তুমি ফোনটা করো কথা কিন্তু বেশি বলছো আমি যখন বলছি ফোন করো সাদিককে ফোন করো কি হলো ম্যাডাম উনি তো কল রিসিভ করছেন না অসুবিধা নাই তুমি কল দিতেই থাকো দিতে দিতে ও একসময় ধরবে ঠিক আছে ম্যাডাম এবারও ধরেননি নিশ্চয়ই ওখানে খুব মজা করছেন এই জন্য ফোনের কথা ভুলেই গেছেন এই যারা এই তোমার হাতে না জাদু আছে জাদু দিয়ে আমার ব্যথাটা ঠিক করে দাও ইয়ে মানে ম্যাডাম আমার তো রান্নার জাদু ব্যথা ঠিক করার না বুঝেছি কিচ্ছু হবে না তোমাকে দিয়ে কিচ্ছু হবে না তুমি শুধু আমাকে হাসপাতালে নিয়ে যাও ডাক্তার দেখলেই ঠিক হয়ে যাবে এখন তো এসব বললে হবে না ম্যাডাম আপনি নিজেই বলেছেন যে নাচ শিখালে আপনি আমাকে পুরনো গয়নাগুলো দেখতে দিবেন কই এখন দেখা কি সর্বনাশ আরে বাবা নাচ তো শেখানোই হয়নি তার আগেই তো আমি আমি এত কিছু জানি না আগে গয়না দেখাবেন ব্যাস আরে বাবা বললাম তো হাসপাতালে ডাক্তার দেখে আসার পরে তোমাকে গয়না দেখাবো না আগে গয়না তারপর হাসপাতাল কি সর্বনাশ কি সর্বনাশ এ মেয়ে তো দেখছি একবার নাছোড় পান্তা হ্যাঁ ঠিক আলিয়ার মতো কি হলো ম্যাডাম হ্যাঁ ও হ্যাঁ গয়না 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 তো দেখাবো কিন্তু তারপর আমাকে হাসপাতালে নিয়ে যেতে হবে অবশ্যই ম্যাডাম আসুন হয়তো ধরতে হবে না